খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজকে এত তাড়াতাড়ি কলেজ থেকে ফিরলে, তা মন কি এখনো খারাপ? কোচিং না করে এসেছি, হ্যাঁ এখনো খারাপ। বয়ফ্রেন্ডের সাথে মিটআপ করে ঝামেলা মিটিয়ে নিলেই তো পারো। মধু ভ্রু কুচকে বলল। জি কি বললেন? বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে আমার? তাহলে মন খারাপ কেন? মধু এবার প্রচন্ড রেগে গেল। মন খারাপের কি আর কোনো কারণ হতে পারে? না, নাকি এটাই একমাত্র কারণ? মধু দাঁতে দাঁত চেপে বলল। কারোর সম্পর্কে না জেনে উল্টাপাল্টা মন্তব্য করা বন্ধ করুন। মন খারাপ হলেই যে বয়ফ্রেন্ড নিয়ে হবে এমন ভাবেন কেন? আমাদের কি নিজস্ব জীবন নেই, নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই সব? সে ছাড়া আর কিছুই ভাবা যায় না। এটা বলে মধু চলে যেতে নিলেই ইয়াদ মধুর হাত ধরে ফেলে, আর এটা নিশির ছাদের দরজার আড়াল থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে। হাতের টান পড়ায় মধু ঘুরে দাঁড়ালো। ইয়াদ মধুর হাত ছেড়ে দিয়ে বলল, সরি, আসলে আমি ভেবেছিলাম। যাই হোক, বাদ দাও, তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি? মানে কি হতে চাও? অনেক 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 টাকা উপার্জন করতে চাই। কেন, এত টাকার প্রয়োজন কেন? কি বলেন, টাকা থাকলে সব কিছু আপনার। টাকা থাকলে মানুষের ব্যবহার বদলায়, মোট কথা মানুষটাই বদলায়। প্রিয় মানুষগুলোকে হারানোর ভয় থাকে না, সবার প্রিয় হওয়া যায়, কেউ তাচ্ছিল্য করে না। মধুর কথা শুনে ইয়াদ মধুর চোখের দিকে তাকালো। ওর চোখ জোড়ায় কষ্ট স্পষ্ট। কিন্তু এত ছোট বয়সে এত কষ্ট কিসের? ইয়াদের কৌতূহল হলো। কিন্তু এখন কিছু জিজ্ঞেস করলে মেয়েটা কিছুই বলবে না, আগে ফ্রি হই তারপর হয়তো বলতে পারে। তাই আমি আবারও বললাম, তোমার নামটা তো জানা হলো না। তায়ত্রী রহমান মধু। মধু সামনের দিকে তাকিয়ে বলল, ও, নামটা ইউনিক। মধু দুই ঠোঁট মিলিয়ে হেসে বলল, ধন্যবাদ। আপনার নাম তো ইয়াদ, তাই না? আব্রাহাম খান ইয়াদ। ইয়াদ কথা শেষ করতেই ইরিন চলে এলো। ইরিন এসে মধুর পাশে দাঁড়িয়ে বলল, হে মধু, আমার ভাইয়ের সাথে কি কথা বলছো? তোর জানতে হবে না, তুই নিচে যা। ইয়াদ বিরক্ত কণ্ঠে বলল, হ্যাঁ যাবো তো, মধুও যাবে আমার সাথে, চলো তো মধু। কেন যাবে কেন, তোর মতো পেতনির সাথেও যাবে না। ইয়াদের কথা শুনে ইরিন বলল, আচ্ছা ওকে মধুই বলুক, ও কি এখানে থাকবে নাকি আমার সাথে যাবে? মধু দাঁত বের করে হেসে বলল, ইরিনা আমার বান্ধবী, তাই আমি ওর সাথেই যাব। কিন্তু আমি তো তোমার বান্ধবীর ভাই। ইয়াদ অসহায় মুখ করে বলল। ইরিন বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, তুমি চুপ করো, ও আমার সাথেই যাবে। এটা বলে মধু বাঁকা করে মধুর হাত ধরে নিয়ে যেতে লাগল। ইয়াদ ওদের সাথে ঘরে গেল। ইরিন মধুকে নিজের ঘরে বসিয়ে খাবার নিয়ে এলো। খাবার দেখে মধু বলল, এগুলো আনলে কেন, আমি তো খেয়ে এসেছি। খেলে আবার খাবে, কোনো কথা চলবে না। মধু আর কি করবে, ইরিনের চোরাচুরিতে খেতে বাধ্য, আর পেটে ক্ষুধাও ছিল। খাওয়া শেষ করে ইরিন আর মধু বকবক করছিল। ইয়াদ পাশে টুমে বসে ওদের হাসির শব্দ শুনছিল। একটু আগে উকি দিয়ে দেখেও এসেছিল, মেয়েটাকে কিছুক্ষণ আগে কি গম্ভীর দেখাচ্ছিল, কিন্তু এখন হাসছে, মেয়েটাকে হাসিতেই মানায়। হাসলে খুব নিখুঁতভাবে দুটো গালে টোল পড়ে, ইয়াদের মন চায় গাল দুটো টেনে দিতে। আরও কিছুক্ষণ কথা বলে মধু বিদায় নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে এলো। এতটুকু সময় মোটামুটি দুজনই দুজনের সাথে সহজ হয়েছে। ইরিন একটু বেশি কথা বলে, তাই পুরোটার সময় মুখ এক সেকেন্ডও বন্ধ ছিল না। যাই হোক, মন খারাপটা কিছুটা হলেও কমেছে। কিন্তু ঘরে গিয়ে আবার মুখ ভার করে আইরিন রহমানের সামনে দিয়ে নিচের ঘরে চলে এলো। রাত 8টা, মধু সেই যে দরজা বন্ধ করেছে এখনও খোলেনি, দরজা বন্ধ করে পড়ছে। হঠাৎ দরজায় কেউ নক করলো। মধু দরজা খুলতেই দেখলো নিশি দাঁড়িয়ে আছে হাসি মুখ করে। নিশিকে দেখে মধু মুখে কৃত্রিম হাসি টেনে বলল, আরে নিশি আপু, হাসো, ভেতরে এসে বসো। নিশি এসে মধুর খাটে বসলো। মধু বলল, তুমি বসো, আমি তোমার জন্য চা আনছি। নিশি মধুর হাত ধরে আটকে দিয়ে বলল, চা লাগবে না, তুমি আমার পাশে একটু বসো, তোমার সাথে কথা আছে, আর দরজাটা চাপিয়ে দিয়ে আসো। মধু মনে কৌতূহল রেখে দরজা চাপিয়ে নিশির পাশে গিয়ে বসল। নিশি মধুর দিকে তাকিয়ে বলল, তিনতলায় নতুন আসছে যে একটা ছেলে, ইয়ার নাম, ওকে চেনো? হ্যাঁ, কথা হয়েছে হালকা। ও শোনো, ওর আর ওর বোনের সাথে কথা বলবে না, ওদের দেখলে এড়িয়ে চলবে। কেন আপু? কৈফত দেবো না আমি তোমাকে, যেটা বললাম সেটা করবা। আজ যদি না করো, তোমার আম্মুকে তো চেনো, তাই না? আন্টিকে একবার বললে সে তোমার কি করবে জানো তো, নাকি মনে করিয়ে দিব?
মধু নিচের দিকে তাকিয়ে মুখ কালো করে রইল, কারণ মধু জানে ওর মা জানলে বাড়ি থেকে বের করে দিবে। গত রোজায় একটা ঘটনা এখনো মনে পড়ে মধুর। সারাদিন রোজা রেখে মাথাটা ঘোরাচ্ছিল, ওর ক্লাসমেট রাদিত আর রিহা ওকে দিয়ে গিয়েছিল, মধু ওদের বাসায় এনে বসায়। তখন ওদের সামনে আইরিন রহমান কিছু না বললেও ইফতারির পর মধুকে অনেক মেরেছিল, শরীরে দাগ বসে গিয়েছিল। ওই মারের চোটে মধুর তিন দিন ভয়ানক জ্বর আসে, তিন দিন রোজাও রাখতে পারেনি। তারপর মধুর মা কড়া করে বলে দিয়েছিল যেন কোনো ছেলে বন্ধু না থাকে, আর যদি কখনো কোনো সম্পর্কে জড়ায় তাহলে বাড়ি থেকে বের করে দিবে। মধু ওই ঘটনার পর থেকে ছেলেদের সাথে কম কথা বলে, আর বাসায় আনা তো দূরের কথা। আর এখন যদি নিশি ওর মায়ের কাছে ইয়াদকে নিয়ে কিছু বলে তাহলে মনে হয় এখানে আর না থাকাই হবে। মধু কিছু বলছে না দেখে নিশি বলল, কি ভাবছো, শোনো, কিছু ভেবে লাভ নাই, পস্তাবে। এটা বলে নিশি উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে বলল, মনে থাকে জানো আমার কথা, না হলে। এটা বলে নিশি আর না দাঁড়িয়ে চলে গেল। মধুর আবার মন খারাপ হলো, চারিদিকে শুধু দুঃখ আর দুঃখ। মধু দীর্ঘশ্বাস ফেলে আবার পড়তে বসল। রাত দশটার দিকে মিলি খাবার দিয়ে গেল ঘরে। মধু চুপচাপ খেয়ে শুয়ে পড়ল। শরতের নীল আকাশে টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে, চারপাশে হালকা বাতাস, রোদের তাপও আছে, তবুও বাতাসটা শরীরে শিহরণ জাগায়। মধু বারান্দায় দাঁড়িয়ে আছে, আজ কলেজে যাবে না। একটু আগে মিলি আর আইরিন রহমান মুসনিগঞ্জ চলে গেছেন, নানি নাকি অসুস্থ, আই মধুকে বাসায় রেখে গেছে। মধুও তাই চেয়েছিল। মধুর সাথে সম্পর্ক খারাপ না হলেও ওই বাড়িতে যেতে ইচ্ছে করে না মধুর। তার অবশ্য একটা কারণও আছে, ওই বাড়িতে গেলে কয়েকটা মহিলা সব সময় মধুর বিয়ের কথা বলে, নানা রকম কথা বলে, মায়ের মাথা ভরিয়ে ফেলে। মধুর প্রচণ্ড বিরক্ত লাগে, এদেরকে খেয়ে দিয়ে কাম নাই, কারো বিয়ে না হলে কি এরা মরে যাবে, নাকি নিজের জামাই দিয়ে দিবে, যত সব। সেই জন্যই মধু নানির বাড়ি যায় না, বারান্দা থেকে ভেতরে এসে বসল মধু। দুই তিন দিন কলেজে যাওয়া লাগবে না ভেবে শান্তি লাগছে। দুপুরের জন্য আইরিন রহমান রান্না করে গেছেন, আর রাতে নিচে রান্না করতে হবে। খুব বেশি ভালো রাঁধতে না পারলেও খাওয়া যায়, এতটুকু মধু রাঁধতেই পারে, তাই তেমন কোনো চিন্তা নাই। মধু সোফায় বসে পায়ের উপর পা তুলে টিভি ছাড়তেই সামনে একটা মুভি পড়লে গোলমাল। মধু বসে গেল মুভিটা দেখতে, মুভি শেষ হলো বারোটায়। মুভিটা দেখে অনেক হেসেছে মধু, এখন টিভি বন্ধ করে জামা কাপড় নিতে গেল, গোসল করতে হবে, কিন্তু এই জামাটায় ওনা পাওয়া যাচ্ছে না। হঠাৎ মনে পড়লো দুদিন আগে এই জামাটায় ধুয়ে ছাদে দিয়েছিল, কিন্তু ওনা মেলার জায়গা ছিল না, তাই মধু একটা শার্টের উপর মেলেছিল, কিন্তু জামা কাপড়গুলো তো সেদিনও আনেনি, ওর মা এনেছিল। ওনাটা কি এনেছিল, মধু চিন্তায় পড়ে গেল, তন্ন তন্ন করে পুরো ওয়ার্ড্রব খুঁজল, কিন্তু না, ওনা তো দূর থাকে, ওনার সুতোও খুঁজে পেল না, তার মানে ওড়নাটা আনা হয়নি। এখন ওড়না ছাড়া কিভাবে পড়বে এটা, আর ওড়নাটা নিয়েছে কে, কেউ যদি চুরিও করতো তাহলে জামা কাপড় বাদ দিয়ে ওড়না নিল কেন, হয়তো কারো কাপড়ের সাথে চলে গেছে, কি আর করার, ওই জামাটার সাথে অন্য একটা ওড়না নিল মধু। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে জব্বর ঘুম দিল মধু। বিকেলে উঠে চা বিস্কিট খেয়ে বাইরে বের হলো, ঘরে থাকতে ভালো লাগছে না, সামনে একটা পুকুর আছে, মধু ওই পুকুরের সামনে গিয়ে দাঁড়ালো। মধু, হঠাৎ পেছন থেকে কেউ ডাকতেই মধু পিছনে তাকালো, ইয়াদ আসছে। মধুর মুখে মৃদু একটা হাসির ঝলক দেখা গেল, কিন্তু ইয়াদের পিছনে নিশিকে দেখে হাসিটা মিলিয়ে গেল। মধু ওইখান থেকে অন্যদিকে হাঁটা শুরু করল। মধুর এমন কাণ্ডে ইয়াদ বিস্মিত, আর নিশির মুখে বাঁকা হাসি। ইয়াদ মধুর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে ওকে বারবার ডাকছে, আর মধু পিছনে না তাকিয়ে জোরে জোরে হাঁটছে। ইয়াদ কিছুক্ষণ মধ্যে মধুর পাশাপাশি চলে এলো। যখনই মধুর হাত ধরতে যাবে তখনই নিশি এসে মধুর হাত ধরে বলল, আরে মধু, হাঁটতে বের হলে নাকি। ইয়াদ আর মধু দুজনেই চমকে গেল। মধু নিজেকে সামলে বলল, জি আপু। ও চলো আমরা একসাথে হাঁটি, চলো। মধু আর নিশি একসাথে অন্যদিকে হাঁটতে লাগলো। ইয়াদের কাছ থেকে যখন অনেকটা দূরে চলে আসলো নিশি আর মধু, তখন নিশি মধুর হাত ছেড়ে দিয়ে বলল, শোনো, ও যদি তোমার সাথে কথা বলতে চায় তাহলে ওর সাথে মিস বিহেভস করবা, এমন ভাব করবা ওকে তোমার সহ্য হয় না। মধু নিশির কথায় সাই দিয়ে মাথা নাড়াল। নিশি আবার বলল, এবার ঘরে যাও। মধু সোজা বাড়ির দিকে রওনা দিল, আর মনে মনে বলল, এমন শাস্ত্রামি করার মানে হয়, এমন ভাব করছে মনে হয় ওর বয়ফ্রেন্ডকে আমি চুরি করে নিয়ে যাব। শুধু আম্মুর জন্য ওকে আমি কিছু করতে পারবো না, তা না হলে আমার উপর হুকুম ফালানো বের করতাম।
মধু ডাকে কচকচ করতে করতে হাঁটতে লাগলো। মধুকে বাড়ি পাঠিয়ে দিয়ে নিশি ইয়াদের কাছে যেতে লাগলো। ইয়াদ নিশিকে নিচের দিকে আসতে দেখে অন্যদিকে হাঁটা শুরু করলো। নিশি দ্রুত হেঁটে ইয়াদের পাশাপাশি এসে বলল, দাঁড়াও, কথা আছে। আবার তোমার কথা শোনার সময় নেই। শুনতে হবে তোমাকে। এটা বলে নিশি ইয়াদের হাত ধরে ফেলল। ইয়াদ নিশির হাত ছাড়ি দিয়ে ফেলে দিল। তারপর রেগে দাঁত কটমট করে বলল, আমার হাত ধরার সাহস কোথায় পাও তুমি? তোমাকে না বললাম আমাকে বিরক্ত করতে না? আচ্ছা, আমাকে আরেকবার মাফ করা যায় না? না, তোমাকে আবার মাফ করলে নিজেকেই নিজে মাফ করতে পারবো না। এর আগেও দুবার মাফ করেছি তোমাকে, আর না। নিশি 2 মিনিট চুপ করে রইল, তারপর বলল, মধুকে পছন্দ করো? আমি তোমার মতো না, যাকে দেখবো তাকেই লাগবে। এত সহজে কাউকে ভালোবাসা যায় না, আবার ভোলাও যায় না। এটা বলে ইয়াদ চলে গেল। নিশি ইয়াদের যাওয়ার পানে তাকিয়ে রইল। দিনের বেলা বাসায় একা থাকা যায়, কিন্তু রাত হলে সব আজব জিনিস মনে পড়ে। মনে হয় বাসায় আরও কেউ আছে, তেমনই অবস্থা মধুরও। সারাদিন খুব সুন্দর করে কাটালেও সন্ধ্যে থেকে ভয় করছে, তাই দরজা জানালা সব বন্ধ করে বসে আছে মধু। হঠাৎ দরজায় নক করলো কেউ একজন। মধু লুকিং গ্লাস দিয়ে দেখলো ইরিন দাঁড়িয়ে আছে। মধু দরজা খুলতেই ইরিন বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? ভালো আছি। তুমি মনে হয় বাসায় একা, তাই না? হুম, আম্মু নানুর বাসায় গেছেন। ও, ইরিন হাতে থাকা ওড়নাটা মধুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার না? মধু ওড়নাটার দিকে এক পলক চেয়ে বলল, হ্যাঁ, এটা আমার। ইরিন মধুর হাতে ওড়নাটা দিয়ে বলল, এই ওড়নাটা নিয়ে বাসায় যুদ্ধ হয়েছে জানো? ইয়াদ ভাইয়া গোসল করতে যাওয়ার সময় শার্ট বের করতেই ওড়নার সুতা শার্টের বোতামে আটকে ছিল। ভাইয়া তো রাগে ওড়না দেখে তারপর আমাকে ডেকে জিজ্ঞেস করলো এটা আমার কি না। আমি দেখে বললাম এটা আমার না, এটা আম্মুরও না। এবার আমি আর আম্মু ভাইয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালাম। পরে ভাইয়া অসহায় মুখ করে আম্মুকে বলল, আম্মু বিশ্বাস করো আমার সাথে কারো কোনো সম্পর্ক নেই, এটা কিভাবে আমি জানি না। ইরিন হাসতে হাসতে আবার বলল, তখন ভাইয়ার চেহারাটা দেখার মতো ছিল। ইরিনের কথায় মধুও হাসলো, তারপর আরো 2-1 কথা বলে ইরিন চলে গেল। মধুও দরজা বন্ধ করে দিল। রাত 12টা, মধুর একচিলতে ঘুমও আসছে না। প্রতিদিন 10টা বাজলেই ঘুমে চোখ ঢুলত, কিন্তু আজকে ঘুমের বালাইও নেই। সেটার কারণও আছে, মধু নিচের ঘরে লাইট বন্ধ করেনি। লাইট বন্ধ করলেই মনে হয় কেউ ওর পাশে শুয়ে আছে। এই ওভার থিঙ্কিংয়ের জন্য একটুও ঘুম আসছে না মধুর। দীর্ঘ সময় এপাশ ওপাশ করতে করতে একসময় মধুর ঘুম চলে এলো। সূর্য এখনও ওঠেনি, কিন্তু অন্ধকার সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। আজ মধুর অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙেছে। দেরিতে ঘুমিয়েও তাড়াতাড়ি ঘুম ভেঙেছে দেখে মধু নামাজ পড়ে হিজাব পরে বেরিয়ে গেল। সকালে হাঁটতে অনেক ভালো লাগে মধুর, কিন্তু ইদানিং ঘুম থেকে উঠতে পারে না বলে যেতেও পারে না। তবে আগে প্রতিদিন নিয়ম করে যেত। মধু হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে এলো। জায়গাটা সুন্দর, পুকুরটা চারিদিকে বাঁধাই করা, আশেপাশে গাছপালা পরিবেশটা মোহনীয় করে তুলেছে। পুকুর পাড়ের রাস্তায় ঢালাই করা, প্রতিদিন সকালে বিকেলে অনেকেই এখানে হাঁটেন। মধু বাঁধাই করা খাটে গিয়ে বসল, তারপর সালোয়ারটা হালকা উঠিয়ে পা ডোবাল। শীতল পানির শিহরণ যেন মধুর সারা শরীরে ছড়িয়ে পড়ছে। একটু পর কেউ একজন পিছন থেকে ডাকলো। মনে হলো মধু বর্ষা থেকে ঘাড় ঘুরিয়ে দেখলো ইয়াদ দাঁড়িয়ে আছে জগিং স্যুট পরে। ইয়াদকে দেখে মধু কিছু না বলে আবার সামনের দিকে ঘুরল। ইয়াদ মধুর একটু কাছে এসে বলল, উঠে আসো, কথা আছে। মধু উঠল না, ইয়াদের বিরক্ত লাগছে। ইয়াদ আবার বলল, উঠো বলছি, না আসলে কিন্তু ধাক্কা মেরে পানিতে ফেলে দেবো। ইয়াদের কথায় এবার মধুর টনক নড়ে, পা দুটো উঠিয়ে ঘাট থেকে উপরে চলে আসে। তারপর বলে, কি বলবেন বলুন? সমস্যা কি তোমার? এমন করছো কেন? কালকে রাখলাম উত্তর দিলে না, এড়িয়ে চলে গেলে, এখনো তাই করলে, এনিথিং রং? আমার সাথে কথা বললে আমার ঘরে অশান্তি লাগবে, মধু সরাসরি বলে দিল। এত নাটক ভালো লাগে না। মানে কি অশান্তি? আপনার এক্স নিশি আপু আমাকে বলেছে আপনার সাথে কথা বলতে না, বললে আমার আম্মুকে বলে দেবে, আর আম্মুকে বললে আমি মার খাবো, তার চেয়ে কথা না বলেই ভালো। ও আচ্ছা, এই জন্যই কাল নিশি অমন করলো। আচ্ছা, তোমাকে একটা বুদ্ধি দিই, তাহলে কিছু করতে পারবে না। কি বুদ্ধি?
তুমি এরপর আমার সাথে কথা বলবে ওর সামনে, পরেও কিছু বললে বলবে, আমিও তোমার নামে অনেক কিছু জানি। তোমার আম্মুকে বললে সেটা কেমন লাগবে? ওর নামে তো আমি কিছুই জানি না, মধু ভ্রু কুচকে বলল। জানা লাগবে না, শুধু এতটুকু বললেই হবে। আচ্ছা ভাইয়া। এটা বলার পর মধুর খেয়াল হলো ভাইয়া মনের ভুল ডেকে বলেছে। ক্রাশকে কেউ ভাইয়া ডাকে নাকি? আর এদিকে ইয়াদ ভুরু কুচকে বলল, তুমি ভাইয়া বললে কেন? তো কি বলবো? কিছু বলা লাগবে না, তবু ভাইয়া বলবে না। কেন? সুন্দরী মেয়েরা ভাইয়া বলে কষ্ট লাগে তো। ইয়াদের কথা শুনে মধু মিটমিটিয়ে হাসল। ইয়াদ নিজেও মুচকি হেসে বলল, বাসায় যাবে নাকি আমার সাথে দৌড়াবে? না আপনি দৌড়ন, আমি এমনিতেই ঠিক না, দৌড়ালে তো বাতাসে উড়ে নিয়ে যাবে, ইয়াদ হেসে বলল। আচ্ছা যাও। মধু বাসার দিকে রওনা দিল আর ইয়াদ দৌড় শুরু করলো। সারাদিন পড়াশুনো, ঘরের কাজ আর রান্নাবান্না করেই সময় শেষ মধুর। বাইরে যাওয়ার সময় পায়নি, দুপুরে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিল। বিকেলে উঠতেই দেখলো আকাশ কালো হয়ে আছে, বাইরে প্রচুর বাতাস। মধু তাড়াতাড়ি দরজা জানালা বন্ধ করে ছাদে গেল, কয়েকটা কাপড় শুকোতে দিয়েছিল। আল্লাহই জানে আছে কিনা, নাকি সব উড়িয়ে নিয়ে গেছে। ছাদে গিয়ে দেখলো না আছে, কিন্তু বাতাসে কাপড়গুলো পতাকার মতো উড়ছে। মধু কাপড়গুলো নিয়ে চড়ে আসতে নিলেই হঠাৎ বালুর মতো কিছু একটা চোখের মধ্যে পড়তেই মধু চোখ বন্ধ করে ফেলল। চোখ অনেক জ্বালা করছে, চোখ খুলতেই পারছে না। এদিকে ইয়াদ ছাদে উঠতেই দেখলো বাতাসের মধ্যে মধু দাঁড়িয়ে আছে চোখে হাত দিয়ে। ইয়াদ ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? চোখে কিছু একটা পড়েছে, চোখ জ্বালা করছে, কচকচ করছে। ইয়াদ মধুর হাতটা সরিয়ে চোখটা আলতো করে খুলে দেখতে লাগলো কিছু পড়েছে কিনা, কিন্তু না, কিছুই দেখতে পারছে না। ইয়াদ মধুর চোখে কয়েকবার ফু দিয়ে বলল, এখন কি খারাপ লাগছে? মধু বলল, না এখন ঠিক আছে, তবে হালকা কচকচ করছে। বাসায় গিয়ে মুখে পানি দিয়ে দাও। আচ্ছা। মধু আর ইয়াদ দুজনেই নিচে নেমে এলো। মধু নিজের ঘরে চলে গেল আর ইয়াদ নিচে নেমে গেল। বাইরে ভয়ঙ্কর ঝড় হচ্ছে, বাসায় কারেন্ট নেই, পুরো অন্ধকারের মধ্যে জড়সড় হয়ে বসে আছে মধু। হঠাৎ দরজায় কেউ ধাক্কা দিল, একবার ধাক্কা দিয়েই থেমে গেল। মধু ভয়ে আরো শিঠিয়ে গেল, কারণ ও শুনেছে একবার দরজায় নক করে নাকি ভূতেরা। তারপর আবার তিন চারবার নক করতে মধু গুটি গুটি পায়ে দরজা খুলল। খুলতেই দেখলো ইরিন দাঁড়িয়ে আছে, ওর হাতে মোম। হাতের মোমটা বাড়িয়ে দিয়ে বলল, একি অন্ধকারে বসে আছো কেন? নাও এটা ধরো, আর আমাকে তোমার পদার্থবিজ্ঞান নোট খাতাটা দাও, কালকে আমার ক্লাস টেস্ট। মধু মোমবাতি নিয়ে খুঁজে ওর নোট খাতাটা বের করে ইরিনকে দিল। খাতাটা নিয়ে ইরিন চলে যেতে নিলেই মধু বলল, বাতিটা নিবে না? না ওটা তোমার কাছেই থাক, অন্ধকারে থাকা ভালো না। এটা বলে ইরিন চলে গেল। মধু মোম নিয়ে ঘরে এলো। যাক, অন্ধকারে তো আর থাকা লাগবে না। মোমটা টেবিলের উপর রেখে মধু খাটে বসল। ঝড় বৃষ্টি কিছুক্ষণ পর থেমে যাওয়ায় কারেন্টটাও চলে এলো। মধু বৃষ্টি হচ্ছে কিনা এটা দেখার জন্য জানালা খুলে হাত বাড়িয়ে দেখল, না বৃষ্টি হচ্ছে না, তবে ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ মধুর বাগানে চোখ গেল। এই বাড়িটা পিছনে একটা বাগান আছে যেখানে কেউ ঢুকতে পারে না, তবে মধুর জানালা দিয়ে বাগানটা পরিষ্কার দেখা যায়। মধু সরু চোখে দেখল কেউ একজন বাগানের বেঞ্চিতে বসে আছে। কে এসে? মধুর ভয় লাগছে, জিজ্ঞেস করবে বাগানে কেউ আছে কিনা, নাকি জানালা বন্ধ করে দিবে যদি চোর ডাকাত হয়। এমনিতেও বাসায় কেউ নেই, শুধু শুধু খাল কেটে কুমির আনার দরকার নেই, তাই মধু জানালা বন্ধ করে দিল। কালকে রাতের মতো আজকেও কাটবে ভয় ভয়ে। এমনিতেই ঝড় বৃষ্টি, তার উপর মধুর আলগা ভয় তো আছেই। খাওয়া দাওয়া করে মধু দোয়া দরুদ পড়ে শুয়ে পড়ল। আজও খুব সকালেই ঘুম ভাঙল মধুর, কাল রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। নামাজ পড়ে নাস্তা বানাতে গেল, আজকে আর বের হতে ইচ্ছে করছে না। নাস্তা বানাতে বানাতে 7টা বেজে গেছে। মধু নাস্তা খেতে খেতে টিভি দেখতে লাগল। হঠাৎ কলিং বেল বাজায়। মধু নাস্তার প্লেট টেবিলের উপর রেখে লুকিং গ্লাস দিয়ে দেখল ওর মা আর বোন এসেছে। ওদের দেখে মধু দ্রুত টিভি বন্ধ করে নাস্তার প্লেট নিচে রুমে রেখে এসেই দরজা খুলে দিল। আইরিন রহমান ঘরে ঢুকে বললেন, এত সময় লাগলো কেন দরজা খুলতে? খাচ্ছিলাম আমি। নাস্তা বানিয়েছিস? হ্যাঁ। মধু দায়সারা জবাব দিল, কলেজে যাবি? যেতে হবে, আমি রেডি হয়ে আসছি। এটা বলে মধু নিচের ঘরে গিয়ে নাস্তা খেয়ে রেডি হয়ে নিল। তারপর ব্যাগ নিয়ে যাওয়ার সময় রান্নাঘরে একবার উঁকি দিয়ে জিজ্ঞেস করল, নানি কেমন আছে? এখন ভালোই আছে।
আচ্ছা বলেই মধু কলেজে যাওয়ার জন্য রাস্তায় বের হয়ে হাঁটতে লাগলো। একটু হাঁটতেই দেখলো ইয়াদ একটা মেয়ের সাথে হাসতে হাসতে কথা বলছে। মেয়েটাও হাসছে, কেন জানি ব্যাপারটা একদম ভালো লাগছে না মধুর। কেন ভালো লাগছে না মধু নিজেও জানে না, তাই মধু আর ওইদিকে তাকালো না। কিন্তু তবুও চোখ হারামি বারবার ওইদিকেই চলে যায়। ওদের ক্রস করার পর ঘাড়টাও বেইমানি করছে, না চাইতেও ঘাড় ঘুরিয়ে মধু ওদের দেখছে। ওরা চোখের আড়াল হওয়া পর্যন্ত মধু কতবার যে ঘাড় বাঁকা করে ওদের দিকে তাকিয়েছে সেটাও নিজেও জানে না। কলেজে পৌঁছানোর পরেই আরিয়ান পাশে গিয়ে বসল। মধু আরিয়া মধুর উদাস মুখের দিকে তাকিয়ে বলল।